গ্রামবাসীদের সঙ্গে কথা বললেন রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক ও সুজিত বসু। গ্রামবাসীদের অভিযোগ, অবিলম্বে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে হবে। কিন্তু পার্থ ভৌমিকের দাবি, শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে পারে একমাত্র ইডি। ইডি যেহেতু অভিযোগ দায়ের করেছে, তাই কলকাতা হাইকোর্টের নির্দেশ না এলে রাজ্য পুলিশ শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে পারবেন না। এদিন দুই মন্ত্রী একটি দলীয় কর্মীদের সমর্থনে নিয়ে রাজনৈতিক সভাও করেন। সেখানে দুই মন্ত্রী বিরোধীদের আন্দোলনে বিক্ষোভকে পদদস্ত করতে বেশ কিছু নির্দেশিকা দেন স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের। সেখানে উপস্থিত ছিলেন সন্দেশখালীর তৃণমূল কংগ্রেস বিধায়ক সুকুমার মাহাতো। তাদের উপস্থিতিতে লোকসভাপতি পদ থেকে শিবপ্রসাদ হাজরাকে সরিয়ে নতুন ব্লক সভাপতি করা হয় অজিত মাইতিকে। যদিও এই অজিত মাইতির বিরুদ্ধেও বহু জমি বাড়ি দখল ও টাকা পয়সা নেওয়ার অভিযোগ রয়েছে গ্রামের সাধারণ মানুষের। তবেই তাকে বলা হচ্ছে বহিরাগত, হিন্দি সন্দেশ খালি কেউ জানে না, এরকম হতেই পারে না। এখন ফেসবুক টুইটার সবাই ব্যবহার করে, সবাই হিন্দি বলতে পারে, বুঝতে পারে। তাহলে হিন্দি বললে যদি সে বহিরাগত হয়ে যায়, আমরা তো দিদিকে বলছি, দিদি আপনি তো মহিলার হয়ে দাঁড়িয়েছেন, আপনি মহিলা মুখ্যমন্ত্রী, তাহলে আমাদের সামনে এসে দাঁড়ান, আপনি আমাদের সামনে আসুন, আমরা বহিরাগত কি আমরা আপনাকে দেখাবো, আমরা দেখাবো, আমাদের পরিচয় নিয়ে আপনার সামনে আমরা সবাই দেখাবো। আমরা দিদিকে আমাদের পাশে খুব প্রথম থেকে পেতে চেয়েছি, এখনো পর্যন্ত দিদি আমাদের পাশে আসলো না। কালার দেখে আপনারা বিচার করছেন, তাহলে সুকুমার মাহাতো একজন এসটি, ও কি করে ফর্সা হতে পারে, এগুলো বলতে পারেন? আমি প্রশ্ন করলাম শাহজাহান সিংকে কবে গ্রেপ্তার করা হবে, উনি বললেন আমাকে নাকি কেউ শিখিয়ে পাঠিয়েছে। আমাকে কেউ শিখাবে শাহজাহান সিংকে গ্রেপ্তার কবে করা হবে? আমরা কি ছোট বাচ্চা, আমাকে কেউ শিখিয়ে পাঠিয়ে দেবে? আমি আমি ছোট বাচ্চা আছি যে আমাকে যা বলবে বললেন যে আপনাকে কেউ শিখিয়ে পাঠিয়েছে, আমাকে কে শিখিয়ে? আমি বললাম আমাকে কে শিখিয়ে পাঠিয়ে, আমাকে তো কেউ শিখিয়ে পাঠায়নি। উনি বলছেন যে আপনাকে কেউ শিখিয়ে পাঠিয়েছে। আপনাদের নিরাপত্তা বিষয়ে কোনো আলোচনা হলো না? আলোচনা হলো কি করে? শাহজাহান সিংয়ের কথা বলেছি, মন্ত্রী যদি বলে, একজন মন্ত্রী যদি বলে যে আপনাদেরকে কেউ শিখিয়ে পাঠিয়েছে, তাহলে মন্ত্রীরা কি আমাদের নিরাপত্তা দেবে? ওই জন্য তো কোনো নিরাপত্তা দিল না, চলে গেল, আমাদের কোনো প্রশ্ন উত্তরও দিল না, শুধু ইডির ঘাড়ে দশটা চাপিয়ে দিয়েছে। মেয়েদের পাশে থাকতো তাহলে এই ভাষায় কথা বলতো না। আমাদের রাতের ঘুম নেই, ছেলে বউ নিয়ে থাকি, গেটে গিয়ে পুলিশে ধাক্কা মারে, কে শিখে দিয়েছে? আমরা ছোট, আমরা জানি না, কাকে শেখাতে হয়? আগে সাধারণ শিক্ষা ধরুক, তারপর আমার দেখছি কি হয়। আমার নামে গোবরায় আমি কিষাণ বন্ধু, টাকা আছে না, আমার বোতল, আমার দেখা ঘর বাড়ি করে তুলে দাও, আমার জায়গা নেই, আমার দেখা ফরফেট করতে দাও টাকা, আগে সেভিং করতে আগে তুলে দাও, আমার টাকাটা একদম ভিডিও আর কিছু নেই, আপনার ইনকোয়ারি করতে পারেন, হ্যাঁ আমার টাকা একদম, হ্যাঁ টাকা ইনকোয়ারি করে দিতে পারেন, আপনার শুভ নমস্কার। আমাদের ভিডিও বাড়ি জমি জায়গা ওই এখন বলি সবই আছে, কিন্তু কেন নিয়ে যে বিচার কেউ করছে না, মারামারি করলেও তাও বিচার করছে না, আমাদেরকে মারতে আসে তা কোনো বিচার নেই, থানাকে জানাইছি কোনো বিচার নেই। আর তোমার সাজার কাছে গেলে বলে কি সভাপতির কাছে যাও, আমরা শরিকির লোক, শরিকির লোক দখল করে দেয়, আমরা অরিজিনাল দলিল রেকর্ড সবই আছে, সব কাগজপত্র নিয়ে এসেছি, রাজ্যরা মারামারি করে নিচ্ছে, আমরা তো মারামারি করতে জানি না, দা পুরুল বন্দুক দেখায়। আমার শরীরের লোক সঞ্জীব নস্কর, আমার ভিটে বাড়ি জমি জায়গা দিচ্ছে না। এবার গৌরায়কে জানাই, শাহজাহান কাছে দিয়েছিলাম, শাহজাহান আবার পাঠায় শিবহাজার, শিবহাজার পাঠায় আছে গৌরায়, গৌর রায় কোনো বিচার করে না, সিপিএমের থেকে টিএমসি ঢুকে আজকের বাংলাদেশ করছে, আজকের আমাদের আমাদের আজকের নিঃশ্বাস করে দিয়েছে। আমি বলবো জনগণকে, চাই আমি পাত্র ভূমি মন্ত্রী কে সারকে আমি বলি, আমাদের অনুরোধ, আমার জমি ভিটে দখল করে দিয়েছে, ঘরে ঘর বাঁধা যাচ্ছে না, নেতারা নেতারা গৌরাজ
গোবুর রায় থেকে এইসব করতে সিপিএম এর টিএমসি আসছে। আমি কত নেতা মন্ত্রীকে জানাইছি, নেতাদের জানাইছি, নেতারা শুধু সাধনকে জানাইছি, সাধন থাকতে সাধন শিবহারাকে পাঠায়, শিবহারা গৌরায়কে পাঠায়, কোনো বিচার নেই। সত্যজিৎ সান্যাল ভাগ করে দিয়েছিল টিএমসির নেতা, যে দিলীপ মল্লিক ভাগ করে দিয়েছে সেই জমি গৌরায় জোর করে দখল করতে বিচার করে। গৌরায় আমাদের নেতা, টংতলার গ্রাম পঞ্চায়েত, টংতলার গ্রাম পঞ্চায়েত, টংতলার গ্রাম পঞ্চায়েত, মানুষ মানুষ আতঙ্কে থাকে, গ্রামের মানুষ ভয়তে মুখ খোলে না। হ্যাঁ, গ্রামের মানুষকে আতঙ্ক অনেক। হ্যাঁ, মন্ত্রীকে দেখা করতে আজকে আমি বলবো, আমি বলবো যে আমার জমি ভিটে দখল করে আমার ঘর মানতে দিচ্ছে না। আমাদের বাড়ি বলতে চা, থানা গেলে আগে নেতার নাম করে ওদের কাছে দাও, আমাদের হাত বাঁধা থানার পুলিশ বলে। আমরা জানাবো, আমরা আজকে জানাবো। কি মনে হচ্ছে এরপরে কি সমস্যার সমাধান হবে? সমস্যা মেটে মন্ত্রীকে জানাবো সে কি করে। আপনার নাম কি? আমার নাম তপন নস্কর। কি রে তোদের হলো? পিপি বর এসেছে, পড়ে যাবি তো। নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার, কাঁচরাপাড়া। রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজি ফোন করে বিস্তারিত জানুন। গীতা কনস্ট্রাকশন 6289063557 9831478795।